আমার সূরায় আনকাবুতের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কারুন বলেন তো ওয়া ফিরআউন ওয়া হামান এইভাবে আসছে আয়াতটা আল্লাহ বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত কারুন ফেরাউন এবং হামান তাদের কাছে মূসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে আসার পর ফেরাউন মূসা নবীকে কয় কি প্রমাণ নিয়ে আসছ মূসা নবী কয় আমার হাতে যে এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয় ফেরাউন কয় দেখাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মূসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফেলান মূসা নবী লাঠি জমিনের মধ্যে ফেলায় ফালানোর পর ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এত বড় সাপ ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামে নামার পর কয় মূসা আগে সাপ থামাও এরপর কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে বলেন খুজহা ওয়ালা তাখাফ হে মূসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই এই সাপের মধ্যে আপনি হাত দেন সানুইদুহা সিরাতাহাল উলা আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব মূসা নবী আবার সাপে হাত দিছে এটা লাঠি হয়ে গেছে ফেরাউন অবাক আর কিছু আছে মূসা নবী কয় হ্যাঁ আছে আল্লাহ বলেন উখরুজিয়া দেখা মিন জাইবি আপনি আপনার হাত এখান থেকে বের করেন পকেট থেকে বের করেন বগলের নিচ থেকে বের করেন মূসা নবী যখন হাত বের করলেন আখরাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায় আলো বের হওয়ার পর ফেরাউন কয় সর্বনাশ এটা আবার কি নিদর্শন আল্লাহ পাক বলেন এত এত নিদর্শন দেখানোর পরেও ফাস্তাকবারু কারণ হামান ফেরাউন তারা অহংকার করলো সত্যকে গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা বুঝতে পারছে মূসা যে একজন সত্য নবী এর পরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন ফাকুল্লান আখাজনা বিজাম্বি আমি সবগুলাকে পাকড়াও করলাম তাদের অপরাধের কারণে এর মধ্যে কাউকে ডুবায় মারলাম কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম কারুর মাটির নিচে গেছে কেয়ামত পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ বলেন দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আমি তাদেরকে যে শাস্তি দিলাম এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে নাও আমি আল্লাহর ধরা বড় কঠিন বড় ভয়ঙ্কর আমি ধরলে কাউকে ছাড় দেই না অহংকার করা যাবে না আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন আমি এই আলোচনা কেন করতেছি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর থুর হুজুর বুঝি কি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে মানে একটা অস্বীকার আর একটা অহংকার থর মোল্লা বুঝি কি অহংকারের সাথে প্রত্যাখ্যান করে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার তৌফিক দান করুন নয় নাম্বার কথা সূরা আরাফের 146 নাম্বার আয়াত এটা আমি আপনি আমরা সবাই মন দিয়ে শুনেন আমাদের মাঝেও যারা অহংকার করে আল্লাহ বলেন সাসরিফু আন আয়াতি আল্লাযিনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরিয়ে দেই এরা দিন গ্রহণ করতে পারে না ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইত্তাখিযুহু সাবিলা আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয়
আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো ঈমান আনবে না হেদায়েতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসেবে গ্রহণ করবে না পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসেবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে এক দিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না এন্ডে যে হুজুরদের জয় জয়কর অবস্থা সব জায়গায় ওয়াই জারাউ সাবিলা রুশদি একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াই জারাউ সাবিলাল গাইয়ি আরেক দল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে কহা এটা সঠিক আসলে কি সঠিক পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক এই ইউটিউব ফেসবুক একদলকে জাহান্নামী বানাবে বানাবে না বানাবে যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ ভাগও গুণা হয় তাও আপনি এটা চালায়েন না গুণা যদি হয় এটা চালানো দরকার নেই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন